جمال الوجود بذكر الإله، وتصفو الحياة بنور هدى، وتطلب نفس له طاعة، ويبلغ سعد إلى منتهى. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে, জবানি শক্তি দিয়েছেন। ধারাবাহিকভাবে কথা চলতেছে যে জবানের ব্যবহার ঠিক করার প্রয়োজনীয়তা কত বেশি, কারণ হুজুর পাক ইসলাম নিজেও বারবার জবানের ব্যবহার ঠিক করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। কারণ এই জবান আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, আর এই জবানের কারণেই মিথ্যা বলার কারণে, চুগলখুরি করার কারণে, কিংবা এমনি সাধারণ কথা বলার কারণেও আমি আমার ইমানকে নষ্ট করে ফেলতে পারি। খুব প্রচলিত কথাগুলোই বলতেছিলাম যেগুলো সমাজে খুব বেশি চলতে থাকে। এরকম একটা কথা আমরা যদি দেখি যে কয়েকবার শুনেছি কিংবা এই কথা বলি নেই, এরকম মানুষের সংখ্যাও নেহায়েত কম। যেমন যে আল্লাহ কি শুধু আমাকেই চোখে দেখে, আল্লাহ কি আর কাউকেই দেখে না, আল্লাহ এটা কি করলো। প্রথম কথাটা যদি আমরা বিশ্লেষণ করি যে আল্লাহ শুধু আমাকেই চোখে দেখে, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহর কাছে পানা চাই, বলছে আল্লাহ তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা যা দেখতেছি আর দেখি না, এর সব কিছুই আল্লাহ দেখে, আল্লাহ কেন আমাকে শুধু দেখবেন বলেন। আর শুধু যদি আল্লাহ তাআলা আমার দিকে বিশেষ দৃষ্টি দেয়, সেটা তো আমার জন্য নিয়ামতের কারণ, সেটাকে কেন আমি গজব মনে করতেছি। আল্লাহ তো সার্বিকভাবে সব কিছুই দেখেন, হ্যাঁ, অন্ধকারে যেরকম দেখেন, আলোতেও সেরকম দেখেন, এরকম পানির নিচে মাটির নিচে যেটা আমি দেখতেছি না সেটাও আল্লাহ দেখে, আসমানের উপরে যা ঘুরতেছে এর কিছুই আমার এলেমে নাই, আমার দৃষ্টিতে নাই, তো ওইটাও আল্লাহর এলেম আর দৃষ্টির ভিতরে। এরপরে যদি আল্লাহ আমার প্রতি বিশেষ দৃষ্টি দেয়, সেটা তো আমার জন্য রহমত, সেটাকে কেন আমি গজব মনে করতেছি। একটু পেরেশানি আসলেই আমি হতাশাগ্রস্ত হয়ে আল্লাহকে এই কথা বলতেছি, আল্লাহ শুধু আমাকেই চোখে দেখে আর কাউকেই চোখে দেখে না, এটা কত বড় নাফরমানির কথা, কত বড় ইমান বিধ্বংসী কথা, কত বড় পাপের কথা হইতে পারে একটু চিন্তা করে দেখি। যেখানে আল্লাহ আমাকে ভালোবাসে, হ্যাঁ, এত নিয়ামতের ভিতরে রাখছে, আইয়ুব আলাইহিস সালামের নাম সবার জানা, হ্যাঁ, বলছে সে অসুস্থ ছিলেন টানা 18 বছর অসুস্থ, এরকম তার বিবি তাকে বলছে যে আপনি একটু নবী, আল্লাহকে বলেন আল্লাহ যেন আপনাকে একটু মাফ করে দেয়, সুস্থ করে দেয়। তো নবী বলতেছে, আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন যে দেখো বিবি, আমার তো লজ্জা লাগে আল্লাহকে কীভাবে আমি এই কথা বলি, মাত্র 18 বছর যাবত অসুস্থ, হ্যাঁ, আমরা 8 ঘন্টা 8 মিনিট কিংবা 8 দিন অসুস্থ হইলেই পেরেশান হয়ে গিয়ে তখন বলি যে আল্লাহ শুধু আমাকেই চোখে দেখে আর কাউকেই দেখে না, মানে আল্লাহ শুধু আমাকেই অসুস্থতা দেয়। আবার বলি যে আল্লাহ এটা কী করলেন, বলছে কী করলেন, এই কথা তো তাকে বলা যায় যে ভুল করে, কখনো ভুল করে কখনো সঠিক করে, কিংবা যে ইনজাস্টিস করে, অবিচার করে, তাকে এই কথা বলা যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বেইনসাফি করেন, আল্লাহ তাআলা বড় ইনসাফ করনিওয়ালা। হ্যাঁ, জাহিরিভাবে আমার মনে হতে পারে যে ঘটনা ঘটছে, আমি A+ পাই নাই, আমি চাকরিটা পাই নাই, আমি বিদেশ যেতে পারি নাই, এর ভিতরে কিংবা আমার কোনো বিজনেস সাকসেস হয় নাই, মনে হচ্ছে এটার ভিতরে আমি বড় নাকাম আর ধ্বংস হয়ে গেছি, কিন্তু আমার জানা ছিল না, হয়তো বা এটার ভিতরে ধ্বংস ছিল না, এটার ভিতরে কামিয়াবি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর চেয়ে বেশি কিছু দিবেন, এই কারণেই হয়তো আল্লাহ তাআলা আমাকে এটা দেয় নাই। আর এমন যদি হয়, হ্যাঁ, যে আল্লাহ দিয়েই ফেলছেন, আল্লাহ ভালোবাসেই এটা করছে, যেমনটা, হ্যাঁ, মা যখন আমাকে ভালোবাসে তখন ওইটাও ভালোবেসেই করে, আর আমার মা যখন আমাকে বকে, আমার বাবা যখন আমাকে বকে, এটা আমার খারাপের জন্য বকে এমনটা না, বরঞ্চ আমি বুঝতেছি না এটা করলে আমার ক্ষতি হবে, কিন্তু তারা বাবা মা আমার চেয়ে বয়সে বড়, এলেমে বেশি, তারা বুঝতে পারতেছে এটা আমার জন্য ক্ষতি হবে, এই জন্য এটা আমার জন্য করেন নাই। হ্যাঁ, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাই করে, যে আমি যেটা বুঝতেছি না যে এই ব্যবসাটা আমার জন্য খারাপ, এই A+ পাওয়ার ভিতরে হয়তো আমার ভিতরে খায়ের ছিল না, কিন্তু এর চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা দিবে, কিংবা চাকরিটা হয় নাই এর চেয়ে ভালো চাকরি দিবে, কিংবা অন্য কিছুর ভিতরে খায়ের হয়ে গেছে, এই জন্যই আল্লাহ তাআলা দিস। এই জন্য দয়া করে এরকমভাবে আমরা যেন নাশুকুর না হই, আর পেরেশানগ্রস্ত না হই, আর অল্পতেই নিজেরা ভেঙে না পড়ি, আল্লাহর যে ফয়সালা হয় সেটার উপর মেনে নেই, আর আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ, হ্যাঁ, তুমি তো বড় 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 ভালোবাসো আমাকে, হ্যাঁ, সারা জীবন আমাকে ভালোবাসো, এটা দিয়েছো, ওটা দিয়েছো, দুনিয়াতে বাঁচিয়ে রাখছো, এটাই তো বড় নিয়ামত, আর বাকি যে পেরেশানি আমাকে দিয়েছো, বড় ইমান কমজোর আমার, আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না, আল্লাহ তুমি অতি সত্বর আমাকে, হ্যাঁ, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন আর ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই জন্য আমরা এই ধরনের কথা থেকে নিজেদেরকে বিরত রাখবো, যারা এই ধরনের কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ভাই এই কথার দ্বারা আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হলে যেটা হবে যে আরও বেশি বিপদ আমার ভিতরে চলে আসতে পারে, হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা শুকরের আদায়ের দ্বারা নিয়ামতকে বাড়িয়ে দেয়, আর না শুকরের দ্বারা আল্লাহ তাআলা শক্ত আজাবে
গ্রেপ্তার করে, নিয়ামতকে ছিনিয়ে নিয়ে এরকম শক্ত আজাবে আল্লাহ তালা আমাদেরকে গ্রেপ্তার করবে। এই জন্য আমরা আল্লাহ সুবহান তালের প্রতি এরকম ভালোবাসা আস্থা সব সময়ের জন্য রাখবো। যখন আল্লাহ আমাদেরকে ভালো পরিস্থিতি রাখে তখনও আল্লাহকে ভালোবাসবো, যখন আল্লাহ তালা আমাদেরকে কোনো বিপদে ফেলে হ্যাঁ তখন ধৈর্য ধরে এরকম আল্লাহর কাছে পানা চাইতে থাকবো, তবে ইস্তেগফার করবো, কারণ এই গুনার কারণেই হয়তো বা আল্লাহ তালা আমাকে পেশেন্টে ফেলছে। আর এরকমভাবে আখিরাতের যদি কোনো গুণা না করি, আমি যদি আল্লাহ আল্লাহ ইমান আল্লাহ হই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তালা আমার ইমানই মর্তবাকে বাড়াতে চায়, এই জন্যই আল্লাহ তালা আমাকে এই বিশেষ পরিস্থিতি ফেলেছে। এই জন্য ভাই আমরা আজকে থেকে তওবা করি আর আল্লাহর কাছে দোয়ার সাহায্য চাই, যেন আল্লাহ তালা আমাদের সবসময় বিপদ আপদ থেকে হিফাজত রাখে, এবং কোনো বিপদ আপদ যদি চলেই আসে আল্লাহর পক্ষ থেকে সেটাকে আল্লাহর প্রদত্ত নিয়ামত হিসেবে নিয়ে এরকম আল্লাহর কাছে এইরকমভাবে দোয়ার সাহায্য চাও। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।